আমাদের রেজিস্ট্রেশন করেছিল একদম প্রথম থেকে 450, সেখান থেকে আমরা অনলাইনে 215 মতো আমরা সিলেক্ট করি। 250-কে নিয়ে ফার্স্ট অডিশন হয়, ওখান থেকে আমরা টপ 45, দেন আমরা হচ্ছে টপ 30, এখন টপ 21 আমাদের ফাইনালে উঠেছে। সো সবাই বলছে যে কেন টপ 10 নয়, কেন মানে টপ 21 তো কখনোই উঠেনি। আসলে বিষয়টা হচ্ছে কি, মানে এত এত ট্যালেন্টেড মেয়ে কাকে বাদ দিব, কাকে রাখবো। সো আমি চাচ্ছিলাম যে আমার স্টেজটা আরও বেশি অলঙ্কৃত হোক, এই জন্য টপ 21-কে রাখা হয়েছে। অনেক ভালোই লাগছে, আমার অনেক টেনশনও লাগছে, কারণ 3 মাস ধরে এত গুছিয়ে একটা প্রোগ্রাম করার পর ফাইনালটা কী হবে, কতটা স্মুথ যাবে, এটাও একটা টেনশন। কারণ সবাই তাকিয়ে আছে কী হতে যাচ্ছে এই প্রোগ্রামটি, আর যেহেতু অনেক টিভি এবং মিডিয়া কভারেজ হয়েছে, সো সবাই আশা করছে যে ডিফারেন্ট কিছু হতে যাচ্ছে, এই জন্য একটু টেনশনে আছি যে কী হতে যাচ্ছে। তারপরও আমি অনেক বেশি আশাবাদী, কারণ এতটা সময় এবং এতবার প্র্যাকটিস করার পর অবশ্যই ভালো কিছু হবে। এবং আমি বলবো যে এ ধরনের গুছিয়ে পারফরমেন্স কোনো মানে সুন্দরী প্রতিযোগিতায় আজ পর্যন্ত হয়নি। আসলে অনেক ভালো লাগছে, অনেক বড় একটা জার্নি, এবং এই প্রথম এরকম একটা উদ্যোগ, এটা অবশ্যই এটা মানে একটা ভালো উদ্যোগ এবং প্রশংসার দাবি রাখে আমাদের উদ্যোক্তা মালা খন্দকার। এবং যাদের সাথে কাজ করলাম, গ্রুমিং করলাম, রিহার্সাল করলাম, ওদের সাথে বেশ অনেকগুলাতেই সেগমেন্টে প্রথম থেকে জাজমেন্টে ছিলাম, আসলে আমি মুগ্ধ। এবং ওদের যে চেঞ্জ, ওদের যে ইচ্ছা, মানে ওরা সেখানে পৌঁছাতে পারবে। আজকে যেমন 21 জনের জাজমেন্ট, তো আমি খুবই ভীত যে কীভাবে কী করব, কারণ 21 জনই ভালো। তাদের প্রত্যেকের অভিনয়, গান, নাচ তারা ট্রাই করেছে, তাদের কথা বলে খুব সুন্দর করে, শুদ্ধ ভাষায়। আমার মনে হয় চেষ্টা করলে কী না হয়, মানুষের ভিতরে যদি কিছু থাকে, যদি ইচ্ছা থাকে, যোগ্যতা থাকে, হয়তো সময় লাগে, কিন্তু এক তার পথটা খুলে যায়। এই যে প্লাস সাইজ, আমার কাছে মনে হয় যে আকার, আকারটাকে নিয়ে অনেক বেশি এমফাসাইজ করা হচ্ছে। আমি প্লাসটাকে আসলে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এইজ, বয়সটাও অনেক ইম্পর্টেন্ট। মানুষ বিশেষ করে ছেলে মেয়ে যারাই থাকুক না কেন, বয়স বাড়ার সাথে সাথে অনেক সময় ডিপ্রেশন কাজ করে, কারণ আমাদের প্রত্যেকেরই চেহারায় ভাঁজ পড়বে, এক সময় আমরা বৃদ্ধ হব। সো আমার মনে হয় যে লাইফ ইজ এ জার্নি টুয়ার্ডস ডেথ, উই অল নো দ্যাট। অবভিয়াসলি এই প্লাস মিস অ্যান্ড মিসেস প্লাস, এই যে তারা ইনিশিয়েটিভ নিয়েছেন, এটাকে সাধুবাদ জানাই আমি। অ্যাপ্রিসিয়েট করার মতো এইভাবে প্রোগ্রাম এর আগে কখনো হয় নাই। সো আমি আসলে এখানে, আমাকে জাজ হিসেবে আনা হয়েছে, আমি আসলে জাজ করার জন্য আসি নাই, আমি তাদের সাথে পরিচিত হওয়ার জন্য আসছি, তাদেরকে দেখতে আসছি, তাদের কথা শুনতে আসছি, এবং এখান থেকে তাদের কথা শুনে আমিও অনেক কিছু শিখতে পারছি। প্রতিযোগীদের মধ্যে আমরা উদ্যোক্তা পেয়েছি, আমরা ছাত্রী পেয়েছি, আমরা সিঙ্গেল মাদার পেয়েছি, আর সবাই কিন্তু শিক্ষিত। আর বড় কথা হলো, বাংলাদেশের বিভিন্ন কোণা থেকে কিন্তু ওনারা এখানে আসছে। মানুষকে ছোট করার কথা যদি বলেন, এটা কিন্তু আমাদের সামাজিক একটা দোষ আছে। এই দোষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে এই ধরনের প্রোগ্রাম আরো বেশি প্রয়োজন আছে।